জেলের মধ্যে রাইখা মনে করতেছো তাদের সম্মান কমতেছে তা কিন্তু না বরং তাদের ছাইড়া দিয়া দেখো আগে হচ্ছিল 50 এখন হবে 5 লাখ সাবেক প্রধানমন্ত্রী খুব বড় অপরাধ করছে এতিমে 2 কোটি টাকা মারছে সেটা হাত দিয়ে লড়াইনি এখন 7 কোটি হয়ে গেছে কয় কোটি অথচ এই অপরাধে জামিন অযোগ্য করে অসুস্থ মানুষকে জেলখানার ভিতরে রাখছে অথচ আমরা জানি হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে যারা লুট করেছে তারা ঘুরতেছে জোরে কোন কথা ঠিক কি না শুনেন বাংলাদেশে যারাই খারাপি করতেছে তারাই মৃত্যু ভুলে গেছে জোরে কোন কথা ঠিক কি না আজকে এজিদের মতন ক্ষমতা পায় হ্যাঁ হোসেনের মতন ভালো মানুষকে যারা হত্যা করে মনে করতেছে ওরা শেষ হয়ে গেছে আসলে শেষ হয়নি আসলে শেষ হয়নি যাই হত্যা করতেছে আজ থেকে 10 বছর পরে ইয়াজিদের মতো হবে বাংলার মানুষ ঘৃণায় নাম উচ্চারণ করবে না জোরে কোন কথা ঠিক কি না ফেরাউন সীমা লঙ্ঘন করেছে 5 বছর ক্ষমতায় থাকার কথা কিন্তু ফেরাউন জোর করে 25 বছর থাকবে এক কথা কর না কেন যেভাবেই হোক থাকাই লাগবে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা আর মুসলিম জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা আপনারা মানেন বা না মানেন এইটা আল্লাহ মেনেছে কে মেনেছে আল্লাহ মানে প্রথম কথাই কিন্তু আল্লাহ শপথ করে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খসর নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে আমার সামনে যারা আপনারা বসে আছেন আপনারা কি মানুষ আপনারা মানুষ না আপনারা হচ্ছেন আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আচ্ছা মানুষ আর আল্লাহর বান্দার মধ্যে তফাৎ কি আদমকে আল্লাহ জান্নাতে মানুষ হিসেবে রাখছিলেন জোরে কোন কি হিসেবে রাখছিলেন মানুষ হিসেবে জান্নাতে রেখে বললেন ওলা তাকরাবাহা শাজারাত ওলা তাকরাবাহা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ওলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ওই গাছের কাছে যাইও না ওই গাছের কাছে যাইও না ওই গাছের কাছে গেলে কি কি হবে জালিমদের অন্তর্ভুক্ত হবে আপনারা বলেন তো আদম নবী কি জান্নাতে বান্দা হিসেবে গেছিল না মানুষ হিসেবে আর আমরা যখন জান্নাতে যাব তখন কি মানুষ হিসেবে যাব না বান্দা হিসেবে যাব বান্দা হিসেবে যাব আমার সামনে যারা বসে আছেন সকলেই আল্লাহর বান্দা ফাদখুনি ফি ইবাদি ওয়াদখুনি জান্নাতি আপনি কি মনে করতেছেন এই নিচে খের উপরে সামিয়া না এইটা আবার কি সমস্ত বক্তারা বলে রিয়াজুল জান্নাহ বেহেস্তের টুকরা আচ্ছা আপনারা যে বেহেস্তের টুকরার ভিতরে আছেন এটা কি আপনাদের বিশ্বাস হয় কথা কয় না বিশ্বাস হয় কেমন বিশ্বাস হয় আপনি ওয়াজ শেষ করে কেউ যদি আপনাকে বলে যে নিচে খের উপরে সামিয়া না এইটা যদি জান্নাতের বাগান হয় তাহলে জান্নাত খুব একটা ভালো না না এরকম প্রশ্ন যদি কেউ আপনাদেরকে করে করতেও তো পারে পারে কি পারে না পারে না পারে চলে তো তাহলে আপনারা কি উত্তর দিবেন এরকম প্রশ্ন আসতেছে কারণ কিছুদিন আগে আরিফ বিন হাবিব নামে একজন আলেম আলোচনা করতেছিল ওই জায়গায় একজন নেতা বসে ওয়াজ শুনছে ওয়াজ শোনার এক সময় নেতার ধৈর্য ধরতে পারে নাই নেতা মাইক দিয়ে বলতেছে আলেম যেগুলো ওয়াজ করলো সব মিথ্যা অথচ উনি প্রত্যেকটি কথার পিছনে কোরআন হাদিসের দলিল দিয়ে ওয়াজ করছেন তারপর উনি মিথ্যা কেন বললেন আরেক বিন হাবিব বলেছিল রাসুল যখন মেরাজে গেছিলেন মেরাজে যাওয়ার পরে জাহান্নামে গেলে আল্লাহ পাক তাকে দেখালেন সুদখোরের কি অবস্থা ঘুষখোরের কি অবস্থা জিনাখোরের কি অবস্থা বেয়াপর্দা নারীর কি অবস্থা অধিকাংশ নারীকে রাসুল জাহান্নামে দেখছেন জোরে কোন কথা ঠিক কিনা এই কথা আরেক বিন হাবিব যখন ওয়াজের মঞ্চে বলতেছেন তখন ওই নেতা বলতেছে মানুষ মরে গেলে কবরে 50,000 বছর থাকবে তারপরে কিয়ামত হবে কিয়ামতে হাশর ময়দানে বিচার হবে তারপরে জান্নাত জাহান্নামে যাবে তাহলে রাসূল আবার ওটা দেখলো কিভাবে একটা নেতার মাথা কি কাজ করছে ও এখন জনগণকে বলতেছে কোন ঠিক
জনগণ বলতেছে আমরা কি বলবো, বক্তার কথাও ঠিক কইছি, এখন নেতার কথা কি কই? এতদিন তো শুনছি মানুষ মরে গেলে কবরে 50,000 বছর থাকবে, তারপরে সেখান থেকে কিয়ামত ইসরাফিল সিংহাসনে ফুৎকার দিলে হাশরের ময়দানে আল্লাহ বিচার করবে, আমল নামাজের ডান হাতে সে হাসতে হাসতে জান্নাতে যাবে, আমল নামাজের বাম হাতে কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। তাহলে এখনো কিয়ামতই হয় নাই, বিচারও হয় নাই, তাহলে নবী জান্নাতে জাহান্নাম কি দেখলো রে? এগুলো কি বাম হাত নাকি? কি হয়েছে রে, কি হয়, কি হয় ওখানে, কি হয়েছে? কোনো কথা হবে না, কোনো কথা না। মাহফিল কমিটির লোকজনকে আমি বলবো, যারা ওয়াজ শুনতে এসেছে তারা হলো মেহমান, আর যারা মাহফিলের আয়োজন করেছেন তারা হলো মেজমান। মেজমানদের দায়িত্ব হলো মেহমানদেরকে বসতে দেওয়া, ঠিক কিনা বলে? এটা কিন্তু রাসূলের সুন্নাত, কিছু না পারলে অন্তত বসে এক গিলাস পানি খাওয়ান, একটা খুরবা খেজুর খাওয়ান, এটা হলো মেজমানের দায়িত্ব। তো সফর মাহফিলের যারা কমিটি তারা হলো মেজমান, তারা কি মেজমান, আর যারা ওয়াজ শুনতে এসেছে তারা কি মেহমান। তাহলে মেহমানদেরকে বসতে দেওয়া সুন্নাত। এই সফর গ্রামের কারা কারা আছেন হাত তুলেন তো দেখি। এই সামান্য কয়েকজন আছেন, আপনাদের উচিত কি জানেন আপনারা উঠে যায় ওর কথা বসবে দেওয়া। এ কোনো কথা চলবে না, হইচই চলবে না, মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। রাজি আছেন? যারা আসতেছেন এসব পর বসবেন ইনশাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যদি কোনো নাস্তিক আপনাদের প্রশ্ন করে নিচে খেয়ার উপরে ছানিয়া না, এইটা যদি রিয়াজুল জান্নাত হয় তাহলে জান্নাত খুব একটা ভালো না, কারণ বাগান দেখলেই তো বেশ তো বোঝা যায়। আপনার বলেন তো এখনই যদি বৃষ্টির পানি পড়ে আপনার কি থাকবে? আমি যতই বলি বেহেস্তের বাগান, তখন আপনার বলুন ভালো লাগতেছে না কেন? বেহেস্তের বাগান ছাড়া কোথায় যাবো, কোন বাড়ির যাবো? তার মানে বোঝা গেল মুখে মুখে বেহেস্তের বাগান আমরা বলি, অন্তরে মেনে নেই নাই। যদি মেনে নিতাম বৃষ্টি কেন বোমা পড়ল আমরা এই জায়গা ছাড়তাম না, ধরে ধর্ম ছাড়তাম না। একসঙ্গে তিনটা টুট যায়, ওই তিনটা আসলে কি জানেন, গত রাত্রে যেখানে বাস করছি ওখানে একজন আমাকে বলছে, হুজুর যুবকদের অবক্ষয় রোধ কেমনে হবে, যুবকদের অবক্ষয় রোধ কেমনে হবে এর উপরে আপনি কিছু আলোচনা করবেন। আমি বললাম বাবা আমি আমি না, স্বয়ং জিব্রাইলও যদি বাংলাদেশে বক্তা হয়ে আওয়াজ করে, স্বয়ং জিব্রাইল বাবা আদম থেকে আমাদের নবীর কাছে, সমস্ত নবীর কাছে যিনি আল্লাহর কোরআন নিয়ে ওহী নিয়ে এসেছেন, সেই জিব্রাইলও যদি বাংলাদেশে এক এক মাস বক্তা হয়ে আওয়াজ করে, তারপরও বাংলাদেশের যুবকদেরকে ভালো করা যাবে না। আমার ওয়াজটা ভালো হবে, জিব্রাইলের ওয়াজটাও ভালো হবে, কারণ যুবকেরা নামতে 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 এত নিচে নেমে গেছে, এত নিচে নামছে যে দেশ বাংলাদেশকে চেনে না, যেই দেশের খেলোয়াড় বাংলাদেশের নাম জানে না, সেই মেসির জন্য নেইমারের জন্য এরা পাগল হয়ে গেছে, কথা ঠিক কিনা? এত খারাপ হয় যুবকেরা, নিজের দেশের পতাকা তোলে না, আর্জেন্টিনার পতাকা ব্রাজিলের পতাকা তোলে না। আরে পাগলারা এই দুইটা দেশ সম্পর্কে আগে জানো? আর্জেন্টিনায় মুসলমানেরা মসজিদ করেছে, সেই মসজিদে আজান দিবার দেয়নি আর্জেন্টিনা সরকার, ব্রাজিলে প্রকাশ্যে কোনো নামাজ পড়ার জায়গা নাই, গোপনে গোপনে সোরের মতো পড়া লাগবে। যেই দেশে আজান দিবার দেয় না নামাজ পড়ার দেয় না, আর সেই দেশের প্লেয়ারকে নিয়ে তোমরা নাচো, তোমরা এত নিচে নামছো, তোমাদেরকে ভালো করার মতন কোন ওয়াজ বাংলাদেশের বক্তার নাই, একটা ওয়াজ আছে সেইটা হলো আল্লাহর কোরআন। এই কোরআনের ওয়াজ দিয়ে হবে না, এই কোরআনের সমাজ যেদিন চালু হবে সেই দিন প্রত্যেকটা যুবক ভালো হতে বাধ্য হয়ে যাবে, যত বড় কথা ঠিক না, ভালো হতে বাধ্য। এরা আমার সামনে যে ঘরে যান বসবে নাকি? আশ্চর্য কথা, এই সামনে দুই ট্যাবলেট উঠে গেল, দেখলাম আমি যখন খুতবা দিচ্ছি তখন উঠে গেল, কারণ কি জানেন ওরা দুইজন যখন মায়ের পেটে ছিল এরা কিন্তু অ্যানালগ পদ্ধতিতে হয়নি,
এরা হলো ডিজিটাল সিজার করা বলে কোন কি করে কারণ একটা সন্তান বার করবার গেলে ঠেলা আছে এখন তো কোনো ঠেলা নাই পেটটাকে ওই ঘুমের মধ্যে থাকে বার করে ভিন্ডি লাগিয়ে ঘুরাই কানলে ডাক্তার কাছে যেতে আছে বুঝলে আমার দাদি কইছে তোরে যখন টানে বার করা হয় তোর মাথা এত বড় যে বার হওয়ার চাষ না লম্বা হয়ে গেলে পরে তোকে থাপড়া থাপড়া আমরা গোল করছি আমার মাথা থাপড়ান লাগছে তারপর মাথা গোল হবে এরা যখন মায়ের পেটে ছিল ওদের মা ভরা পেট নিয়ে গর্ভবতী অবস্থায় গোটা পাড়া ঘুরেছে পেটের মধ্যে এদের ঘুরনি বেরান শুরু হবে বলে কেন কথা ঠিক না এরা জান্নাতের বাগানে বসে থাকতে পারবে না তো ব্যাস হয়ে যায় আপনারা বসেন ওগুলো বসার দরকার নাই ঝামেলা দেখা হচ্ছে না এখন আসেন যে কথা বলতেছিলাম এই জান্নাতের বাগানে যারা বসেছি জবান খোলা রাখবার বলি এই জায়গা কি বেহেস্তের বাগান এটা কি আপনাদের বিশ্বাস হয় যদি প্রশ্ন করে বেহেস্তের বাগান এরকম হলে বেহেস্ত খুব একটা ভালো নয় তাহলে উত্তরে কি বলবেন উত্তর আপনাকে জানা নেই নিজম মজুমদারের মতন নাস্তিকের পাল্লা যদি পড়েন আমাদের বাংলাদেশে একটা নাস্তিক টকশো করে আর একটা মোহাম্মদ আলী কুলার উপজেলার চেয়ারম্যান এই সারা হম্বা দাড়ি মাথার টুপি টকশোকে ও কোনোদিন আলেমদের পক্ষে একটা কথা কয় আমি একদম ওয়াজে বললাম আমরা বহু হিন্দুকে মুসলমান হতে দেখেছি আমরা বহু খ্রিস্টানকে মুসলমান হতে দেখেছি আমি বহু ইহুদিকে মুসলমান হতে দেখেছি কিন্তু মুনাফিককে কোনোদিন মুসলমান হতে দেখিনি ধরে কোনো কথা ঠিক না কারণ যারা মুনাফিক তারা মনে করে আমরা মুসলমান অথচ আল্লাহ বলেছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন ওরা বলবো আমরা আল্লাহ বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি আমরা নামাজ পড়ি রোজা করি হজ করি যাকাত দেই আল্লাহ বলেছেন ওমা হুম বিমুমিনিন তুই মুমিন হয়ে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে মুনাফিকের বড় দেশের নাম হলো বাংলাদেশ ধর বলেন নাম কি হুজুরের হাতে হিন্দু মুসলমান হলে একটা মুনাফিক মুসলমান হচ্ছে না এখন মুনাফিক কি এই জিনিসটা সূরা আসর থেকে আমি আপনাদের সামনে স্পষ্টভাবে ক্লিয়ার করে বলে দেবো ইনশাআল্লাহ বেহেস্তের বাগানে আমরা যারা বসেছি আমরা সকলই আল্লাহর বান্দা কেরে বান্দা মানে কি জানেন আপনার মৃত্যু খালি মৃত্যুটা আছে এরপরে সরাসরি জান্নাতে চলে যাবে আপনার কবর নাই তো যদি বলবেন হুজুর কবরে যে তিনটা প্রশ্ন হবে মান রব্বুকা মান দীনুকা মান নবিউকা তিনটা প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন হলো তোমার রবকে দুই নম্বর প্রশ্ন হলো তোমার দিন কি তিন নম্বর প্রশ্ন হলো তোমার নবীকে হুজুরের তিনটা প্রশ্ন কি হবে না আল্লাহ রাসূল বলেন প্রশ্ন হবে কিন্তু তোমাকে উত্তর দেওয়া লাগবে না সাহাবীরা বললেন হুজুর প্রশ্ন হবে উত্তর দেওয়া লাগবে না এরা কারা আল্লাহ রাসূল বলছি যারা নামাজি নামাজ নিয়ে যারা কবরে গেছে নামাজ পড়া অবস্থায় যারা মারা গেছে মুনকির নাকির যখন জিজ্ঞেস করবে মন রব্বুকা তোমার রবকে তখন নামাজ দাঁড়িয়ে বলবে এই মুনকির নাকির এই এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছে যে মসজিদের মধ্যে ঢোকার পরে নামাজের নিয়ত করে সূরা ফাতিহা কি বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রুকুতে যখন বলে সুবহান রব্বিল আজিম সেজদায় গিয়ে বলে সুবহান রব্বিল আলা এখন বলো একটা মুসলমান দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ আদায় করছে সুন্নত কত রাকাত নফল কত রাকাত কতবার রব রব কইছে আবার নতুন করে কবর রবের প্রশ্ন হচ্ছে যখন মুরগির নাকির কয় আল্লাহ তোমার বান্দা তো নবাব জাদার মতো শুয়ে আছে কিন্তু ওর পক্ষে আমার সঙ্গে ঝগড়া করে খে আল্লাহ বলতেছে তার নামাজ আছে তাকে রব সম্পর্কে প্রশ্নের দরকার নাই আমার দিনুকা তোমার দিন কি এই যে দিন সম্পর্কে প্রশ্ন করা হবে বাংলাদেশে কিন্তু ইসলাম আছে দিন নাই
আমি বুঝালি আপনি বুঝবেন কোরআনে কিন্তু আকিমউদ্দিন আছে আকিমউদ্দিন দিন কায়েম করো দিন যতদিন কায়েম না হবে আকিমুস সালাহ নামাজ ততদিন কায়েম হবে না আমাদের বাংলাদেশের দিনের খবর কি দিন রাত দিন এখন রাত হয়ে গেছে আসেন শুনেন মালিকি ইয়াউমুদ্দিন আকিমউদ্দিন কিভাবে প্রতিষ্ঠা হবে তার আগে আমি আপনাদের বলতেছি আমাদের ডিগ্রি সম্পর্কে আমাদের জন্য যে আল্লাহ জান্নাত বানাইছে এই কথা কি আপনাদের বিশ্বাস হয় ইনশাআল্লাহ কতদিন আগে বানাইছে জান্নাত বানাইছে আল্লাহ কিন্তু ফেরেশতারা তৈরি করছে মানে আল্লাহ নিজে কোনো কাম করে না এটা আমরা পাপ করি না সওয়াব করি এগুলোকে আল্লাহ লেখে না ফেরেশতা রাখে আমাদের জানকে আল্লাহ কবজ করবি না আজরাইল করবি আমাদের কবরে সওয়াল জবাবকে আল্লাহ করবি না ফেরেশতা করবি কি কথা তার মানে আল্লাহর একদল সৈন্য আছে তারা হলো ফেরেশতা এই ফেরেশতার যিনি সবচেয়ে বড় ফেরেশতা জিব্রাইল বলতেছে আল্লাহ এত সুন্দর জান্নাত আপনি যেই বান্দাকে দিবেন এই জান্নাতটা কেমন একটু নিজের চোখে দেখ পারছেন আল্লাহ বলেন তৈরি করার সময় দেখিস নি জিব্রাইল বলতেছে আল্লাহ খালি তৈরি করেই গেছি মিস্ত্রি হয়ে হেড মিস্ত্রি হয়ে জোগাড়দার সব ফেরেশতা আমি হলাম হেড মিস্ত্রি ভালো মতো দেখা হয় না আল্লাহ বলতেছে ঠিক আছে তোমার দরখাস্ত মঞ্জুর করলাম ফেরেশতা জিব্রাইল বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সালামাত্র দরখাস্ত মঞ্জুর হলো আল্লাহ বলতে জিব্রাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই তাহলে দরখাস্ত মঞ্জুর করতাম না কারণ তুমি চাইছো জান্নাত দেখ পাইছো দেখার সুযোগ হবে কিন্তু থাকার জায়গা তোমার জান্নাতে নেই সুবহানাল্লাহ বলেন না ফেরেশতা জিব্রাইল বলতেছে আল্লাহর তো মারিফতের পেয়াস হলো দেখার সুযোগ হবে থাকার জায়গা নাই আল্লাহ বলতেছেন দুনিয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আমি দুনিয়াতে যাদেরকে ক্ষণস্থায়ী জীবন দিয়েছি এই ক্ষণস্থায়ী জীবন পাইয়া আমার গোলামি যারা করেছে আমি আল্লাহ কেবলমাত্র তাদেরকে জান্নাতে থাকার জায়গা দিব আপনারা বলেন তো তারা কারা আমরা আমরা মানুষ কতদিন আমি এতদিন জানতাম মানুষ উভয় লিঙ্গ মানুষ শব্দটা হলো উভয় লিঙ্গ আমি এতদিন তাই জানতাম মানুষের মধ্যে পুরুষ মানুষ মেয়ে মানুষ আছে না নাই যেরকম আছে না নাই আমার মাইকের সামনে তো সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন তাহলে মানুষের মধ্যে উভয় লিঙ্গ মানুষ শব্দটা কি লিঙ্গ উভয় লিঙ্গ আমি একদিন পুরুষ আর নারী নিয়ে ওয়াজ করতেছি সাইড থেকে একজন বলতেছে হুজুর 50 বছর পরে বাংলাদেশে নতুন একটা চেয়ারম্যান হয়েছে আপনি তা ছিলেন স্বাধীনতার পরে এরকম চেয়ারম্যান কেউ হয়নি এইবারে হয়েছে আমি বললাম কে ভাই বলে হিজরা চেয়ারম্যান হিজরা কোন লিঙ্গ আমি তো চিন্তায় পড়ে গেলাম কে রে একজন বলতে যে হুজুর পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেওয়া লাগে মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় হিজরা বললে কয় কাপড় এইরকম প্রশ্ন করবে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না কিন্তু করতে তো পারে যে খেয়াল করে সামনে না এইটা জান্নাতের বাগান কেমনে হয় বুঝাই দাও প্রশ্ন তো করতেও পারে জোরে কথা ঠিক কেন করতেও তো পারে এখানে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এই মানুষের মধ্যে পুরুষ আছে নারী আছে এখন থেকে বোঝা গেল হিজরাও কথা কয় না হিজরাও আছে আপনার বলেন তো হিজরা কেন জানেন হিজরা কেন হয় আল্লাহ ছেলেও দেয় মেয়েও দেয় কিন্তু কোরআন শরীফের কোন জায়গায় লেখা আছে হিজরাও দেয় এ কথা কন না আল্লাহ কাকু ছেলে দেয় কাকু মেয়ে দেয় আবার কাকু ছেলেও দেয় মেয়েও দেয় আবার কাকু কিছুই দেয় আছে না নজর খান কিন্তু এমন কোন আয়াত বার করে পারবেন আল্লাহ হিজরাও দেয় আমি চিন্তা করলাম ওই আয়াত নিয়ে গবেষণা করা দেখেন হিজরা কেন হলো তখন আমি উত্তর পাই গেছি
আজকে সেই নতুন উত্তরটা আপনাদের সামনে দিব আপনারা শুনবেন তারা কারে তো আল্লাহ কার দেখেন তো দেখি যারা শুনবে আরে নতুন ওয়া লিল্লাহ ভবিষ্যৎ জন্য হিজরা বাংলাদেশে জন্ম না হয় এই চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই দরকার আছে না কঠিন কপাল খারাপ এই হিজরা দ্বারা এদের ভাগ্য খুব খারাপ এরা সব সময় নিজের কপালকে দোষ দেয় যে আমার ভাগ্য খারাপ আসলে ভাগ্য হিজরা খারাপ না ওর বাপ মার কারণে ওর এমন জন্ম হয়েছে দরকার কথা ঠিক আজকে এখানে পুরুষ আছে নারীও আছে আমাদের হিজরা জানো ভবিষ্যৎ আর দুনিয়াতে না আসে এর উপর একটা নতুন রওজ আমি আপনাদের শোনাব ইনশাআল্লাহ তবে যেটা বলতেছি একটু মনোযোগ দেন ফেরেশতা জিব্রাইল বলতেছেন আল্লাহ জান্নাত দেখার যখন শুধু ছয়লাম তাহলে জান্নাত দেখতে চায় আল্লাহ বলেন যাও জান্নাত দেখো এবার জিব্রাইল জান্নাত দেখার জন্য উড়াল দিলেন ফেরেশতা জিব্রাইলকে আল্লাহ 600 ভাগা দিয়েছেন জোরে কোন 600 ভাগা এখন হয়তো বলবেন হুজুর ফেরেশতা জিব্রাইল কি কবুতরের মতো ওড়ে না ফিলের মতো ওড়ে একবার জিব্রাইল বললেন হুজুর আপনার কাছে আল্লাহর কাছ থেকে আসছি কত সময় আপনি শুনবেন নবী বলতেছেন বহু সময় লাগবে ফেরেশতা জিব্রাইল বলতেছে খালি চোখ বন্ধ করে এবার খুলবেন এর আগে আমি পৌঁছে যাব জোরে কোন সুবহানাল্লাহ তাহলে উড়ানোর গতি কম না বেশি এই রকেটের চাইতেও কোটি কোটি গুণ বেশি আলোর চাইতে যে আলো প্রতি ঘন্টায় 86 লক্ষ বর্গ মাইল এর চাইতে কোটি কোটি গুণ বেশি হলো জিব্রাইলের গতি জোরে কোন সুবহানাল্লাহ সেই গতি নিয়ে জান্নাত দেখার জন্য উড়াল দিলেন এই দুনিয়ার এক বছর পর্যন্ত জান্নাত দেখলেন জান্নাতের সীমানায় বুঝতে পারলেন না ফেরেশতা জিব্রাইল উড়াল দিয়ে জান্নাত দেখা বন্ধ করে বললেন আল্লাহ এত বড় জান্নাত দুনিয়ার এক বছর ধরে দেখতেছি এখন পর্যন্ত জান্নাতের সীমানায় যাওয়ার পারলাম না আল্লাহ ডাকতে বলে জিব্রাইল এক বছর ধরে তুমি জান্নাত দেখলে যদি জান্নাত হয় 16 আনা তুমি সবেমাত্র দেখেছ তার এক আনা জান্নাত যদি হয় 16 আনা তুমি দেখছো কয় আনা ফেরেশতা জিব্রাইল কয় আর দেখব না আল্লাহ তো রাগ করছে নাকি না রাগ না লাভ না ফেরেশতা জিব্রাইল বলতেছে আর দেখব না লাভ না পরে জায়গা আমার দেখে লাভ কি যখন পরের জমি পরে জায়গা ঘর বানায় আমি রই আমি কিন্তু জমির মালিক নই ফেরেশতা জিব্রাইল বলে আল্লাহ যেই জান্নাত তোমার বন্ধ থাকবে সেই জান্নাত আমার দেখে লাভ কি আল্লাহ বলতেছে বুঝলি বুঝলি কিন্তু এক বছর পর কয় বছর পর আমরাও কিন্তু বুঝবো এই দুনিয়া আমাদের আপন নয় এই দুনিয়া হলো আমাদের পর কয় বছর পর মরার পর না রে পাগলা মরার সময় একের মরার সময় আপনাকে আল্লাহ সব দেখাবে ওয়ানফিকু মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব আল্লাহ বলতেছেন বার হও জিব্রাইল বার হও জিব্রাইল বলতেছে আল্লাহ জান্নাত থেকে বার হব তার আগে একটা প্রশ্ন আল্লাহকে কি প্রশ্ন বলে যেই বান্দার জন্য আপনি এত বড় জান্নাত বানালেন আমার 600 পাকা থাকার পরেও পৃথিবীর সবচেয়ে দ্রুত গতি আমার থাকার পরেও আমি এক বছর দেখলাম কয় আনা আর ওর কাছে পাকা টাকা কিছু নাই আরে হাঁটি 1.5 কিলোমিটার দাবি আর সেই বান্দার জন্য এত বড় জান্নাত থামাখা খামাখা বানাইলেন এই জান্নাতকে আপনার বান্দারা কোনোদিন দেখে শেষ করতে পারবে আল্লাহ বলতে জিব্রাইল আমার বান্দা সম্পর্কে তোর ধারণা কি জিব্রাইল চমকে উঠছে আল্লাহ বলতেছে আমার বান্দা সম্পর্কে তোমার ধারণা কি জিব্রাইল চমকে উঠছে কেন কারণ আমাদের বাবার কদমে কিন্তু ওই জিব্রাইল শেষ দাঁড়িয়েছে সরালো কর না উসজুদু লি আদামা উসজুদু লি আদাম আদমকে শেষ দা কর আল্লাহ বলে জিব্রাইল এত বড় জান্নাত আমার বান্দার কেমনে দেখবে যদি জানবার চাও তাহলে আগামী জুমার দিনে যখন
মুয়াজ্জিন মসজিদে জুমার নামাজের আজান দেবে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে ঢুকবে সেই মুসল্লিকে জিজ্ঞাসা করলি তোমাকে বলবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে আপনারা বলেন এই কথার দ্বারা আল্লাহ আমাদের দান কমালেন না বাড়ালেন সেই বান্দাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সম্মানিত মায়েরা ফেরেশতা কিন্তু হাওয়াকে সেজদা করে নাই আদমকে সেজদা করেছে জোরে কোন ঠিক এই কথা কর না আচ্ছা যখন আদমকে ফেরেশতা সেজদা করেছিল তখন হাওয়া কোথায় ছিল 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 কারণ দেখেন আল্লাহর কি কারসাজি আদমের দেহের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে কিন্তু হাওয়া বানাচ্ছে জোরে কোন কথা ঠিক ছিল যদি অন্য কোন জায়গা থেকে মাটিটা টেনে হাওয়ারে বানাইতো তাহলে কিন্তু সেজদার মধ্যে হাওয়া পড়তো না কিন্তু রে বাবা একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া আদম খাওলো হাওয়া খাইলো ইবলিস শয়তান মনের আশা ফুরাইলো এরকম গান আছে না এরকম একটা গান আছে একটা গন্ধের জন্য আল্লাহ দুনিয়া বানাইনি ভাই জান দুনিয়া কি জন্য বানাইছে এই সূরা আসর আলোচনা শুনলেই বুঝতে পারবেন আল্লাহ কেন রাগ করে বললেন নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে আল্লাহ কেন বললেন কারণ আল্লাহ মানুষকে এত ভালোবাসেন এই মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ুক এটা আমার আল্লাহ চায় চায় না কারণ আমাদের আদি পিতা আদমকে তৈরি করে আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন আদম জান্নাতের মধ্যে এই দুনিয়ার 40 দিন পর্যন্ত একা একা থাকলেন এই দুনিয়ার 40 দিন পর্যন্ত একা একা থাকলেন কোন তাফসীরের মধ্যে লেখছে 40 বছর কোন তাফসীরে বলছে 4 বছর দরকার নেই আমরা সর্বনিম্ন দিন ধরব 40 দিন ধরে কোন কয় দিন 40 দিন পর্যন্ত আমাদের বাবা কিন্তু একা একা জান্নাতে ছিল যে 39 দিন সেই সময় আমাদের বাবার অন্তরে একটা বেদি ঢুকলো সে বেদিটা হলো একা একা কেন ভালো লাগে না কোন কাজে মন যেন বসে না আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না আল্লাহু আলিমুন বিজাতি সুদুর অন্তরের খবর জানে কে আরো জোরে বলেন আদমকে আল্লাহ ঘুম দিলেন ওই ঘুমের মধ্যে বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে তৈরি করলেন মা হাওয়াকে সৃষ্টি করার পরে দুইজনকে জান্নাতে থাকতে দিয়ে বললেন ওই গাছের কাছে যায় না আগে কিন্তু আল্লাহ বলে নাই যখন হাওয়াকে তৈরি করেছে তারপরে কিন্তু আল্লাহ বলেছেন যাই হোক ওই জান্নাত থেকে দুনিয়াতে বের করে দিল একটা গন্ধম খাওয়ার অপরাধে এই দুনিয়াতে যখন আদম আসলেন বাজান গো 350 বছর পর্যন্ত ওই আল্লাহর হুকুমকে না মানার ভুল অপরাধকে বিশ্বাস করে 350 বছর পর্যন্ত তিনি তওবা করলেন ওই তওবাটা আল্লাহ আমাদের জন্য কোরআন শরীফে দিয়েছে সকলে আমার সঙ্গে পড়েন রব্বানা পড়েন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাশাআল্লাহ এখন আসেন সে আদমের সন্তান হচ্ছে আমরা মানুষ আল্লাহ বললেন ইল্লাহ খুব খেয়াল করবেন ইল্লা দিয়ে আল্লাহ ইস্তিসনা করলেন ইল্লার পরে যে চারটা কথা আছে এই চারটা যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না এক নম্বর হচ্ছে এক নম্বর কি আল্লাযিনা আমানু যারা ইমান গ্রহণ করেছে আমার সামনে যত লোক বসে আছেন আমাদের সকলের ইমান আছে না আমাকে একজন বলছে হুজুর এই নামাজের ওয়াজ হজের ওয়াজ জাকাতের ওয়াজ বাদ দিয়া আগে ইমানটা ঠিক করেন তো ইমান ঠিকের ওয়াজ করে নামাজ পড়ে আবার গাছের ডালে তেনা বন্ধ গাছের ডালে লাল তেনা বান্ধে আমি রাস্তার মধ্যে দেখলাম তেনা বান্ধা আছে না নাই আপনার কন্ত যে যার ইমান আছে তাই গাছের ডাল কেনা বানবে কি তো বান্দা কেন কে বান্ধে এগুলো বান্ধে শোনো কোন পীর টির নাই গোটা কোরআন হাদিস খুঁজে দেখেন ওগুলো নাই তো ওগুলো নাই বাবা
এখন যেই কথার এক নম্বর হলো ঈমান জোরে করে এক নম্বর কি একটু সবাই জবান খুলে বলেন কারণ ফেরেশতা আছে না নাই জান্নাতের বাগানে অসংখ্য ফেরেশতা আপনাদের কথাগুলো যেন রেকর্ড করে এক নম্বর কি সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান জবানে বলতে হবে কদ্দূর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জবানে বলা লাগবে এটা না বললে হবে রাসূল বললেন তাসদিক বিল জানান যেটা জবানে বললে ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে অন্য কোন জায়গা দিলে হবে না তোমার দেহের সবচাইতে দামি জায়গা হলো কলিজা ধরে বলেন নাম কি এই কলিজার মধ্যে ঈমানকে সেট করা লাগবে তিন নম্বর হলো আমল বিল আরকান শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না ওই ঈমান অনুযায়ী আমল করা লাগবে আপনার বলেন তো ঈমান গ্রহণ করার পরে এক নম্বর আমল কি এই দেখেন আপনার বুঝতে পারছেন এই জন্য আল্লাহ বললেন ওয়া আমিনুস সালিহাত এক নম্বর নেক আমল হলো নামাজ আপনি যদি হজ না করেন আপনি বেঈমান হবেন না যাকাত যদি না দেন আপনি বেঈমান হবেন না রোজা যদি না করেন আপনি বেঈমান কিন্তু হবেন না কিন্তু রাসূল বললেন লা সালাত আলা ঈমানা যার নামাজ নাই তার ঈমান নাই লা সালাত আলা দিনা যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই আল্লাহ রাসূল বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ যার নামাজ আছে সে হলো আল্লাহর বান্দা সে হলো জান্নাতি হাসর ময়দানে অনেক দানবী অনেক রোজাদার অনেক হাদিস সবকে আল্লাহ জান্নাত দিবে যাও তোমাদের নেক আমলের কারণে তোমাদের জান্নাত দিয়ে দিলাম ওরা তখন দৌড়ে জান্নাতের কাছে যাবে যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা তো বলবে আল্লাহ আপনি তো জান্নাত দিলেন কিন্তু দরজার তালা কেন আল্লাহ কয় খোলো খোলো তখন যারা নামাজ পড়েছে তাদের সবার হাতে একটা করে চাবি থাকবে সুবহানাল্লাহ কিন্তু কতক চাবি ওই তালার মধ্যে ঢুকবে ঠিকই কিন্তু ঘুরবি না মানে খালি জুমার নামাজ পড়ছে এক এক খাঁচ কাটা আছে বুঝলেন এক খাঁচ ওই এক খাঁচ ঢুকবি ঠিকই ঘুরবি না ঢুকবি ঠিকই ঘুরবি না কত চাবি আমার ঘুরবে যারা পাঁচ অক্ত নামাজ পড়েছে পাঁচটা দাগ কাটা আছে বলে খরচ হওয়ার আল্লাহ এই জন্য দরজা লেখা আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হচ্ছে বেহেশতের চাবি বলে খরচ হওয়ার আল্লাহ এখন যুবকেরা বাবা যুবকেরা মেশিনে ঈমান নিয়ে যারা পাগলা হয়েছে এই যুবকেরা তোমরা তো সারা রাত জায়গায় ফুটবল খেলা দেখবা তোমাদের যে সাইজ এখন তা শুরু করছে আমার এই মাহফিলে আজকে অনেক যুবকরা আছে আমি আপনাদের বিবেকের আদালতে বিচার দিলাম মাগরিবের সময় নামাজ কারা কারা পড়ে আজকের ওয়াজ শুনতেছেন না হাত তোলার বলতেছেন হাত তোলা একটা লজ্জাস্কর বিষয় অনেকে হয়তো মাগরিবের সময় পড়েনি মাগরিবের সান নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছে আপনাদের কি মনে হয় তারা কঠিন নামাজ পাঁচ ওয়াক্তের মধ্যে সবচেয়ে কঠিন হলো ফজরের নামাজ জোরে কান কথা ঠিক কিনা সবচেয়ে কঠিন এই যে পৌষ মাঘ মাসে ঠান্ডা পানিতে উজু করে মসজিদের দিকে যখন কোনো মুসল্লি যাবে ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা সালাত ও কারমের নাম শোনার সঙ্গে সঙ্গে ল্যাব তো সত্যি তালাক দিছে লাঠি মারছে ল্যাবকে ঠেসে ধরে আরেকটু দেরি আরেকটু দেরি মারছে মারছে ল্যাব দুই হাত পড়ে গেছে ঠান্ডা বান্দে উজু করে মসজিদে যায় ফেরেশতাকে আল্লাহ এই বান্দার রেজাল্ট কি আল্লাহ বলতেছে বাংলাদেশে যদি বদরের যুদ্ধ থাকতো ওকে আমি বদরের সৈনিক হিসাবে কবুল করে নিতাম সুবহানাল্লাহ খালি কইলে হবে না আগামী 23 সালে বদর যুদ্ধ আসতেছে বর্তমান প্রধানমন্ত্রী বলেছে 23 সাল দুর্ভিক্ষ হবে দুর্ভিক্ষ হবে না 23 সালে কিছু একটা হবে জোরে কার কথা ঠিক কি না এখন কি হবে এটা এখন বলা যাচ্ছে না আপনাদের বিবেকের আদালতে বিচার বিচার একটু চিন্তা করবেন যারা মাগরিবের সান নামাজ পড়েন নাই হজরে আগে যদি আপনারা মারা যান যাবার পারেন কি পারেন না এই পারেন কি পারেন না যদি ফজর আগে আপনারা মারা যান ওয়া আমলুস সালিহার উপরে কিন্তু ওয়াজ করতেছি বাজান
যদি মারা যান দুনিয়ার কত হুজুর আপনার জন্য মোনাজাত করলে আপনি জান্নাতে যাবেন কি মনে হয় আপনাকে সমস্ত হুজুর যদি বেনামাজি দোয়া করে আল্লাহ তারপরেও অর্জনে জান্নাত খুলবে না আর যদি এশার নামাজ পড়ে ফজর আগে আপনি মারা যান কোন হুজুর লাগবে না এশার নামাজ আপনার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে ধরে কোন বলেন ঠিক কত বড় সাহস নিয়ে আপনার বসে আছেন যারা এখন এশার নামাজ পড়েননি কি সাহস আসসালাতু খারিম নাম শোনার পরে যারা ঘুম থেকে চেতন পান আযান শুনেন তারপরে বিছনা ছাড়েন না আপনার কত বড় সাহস কত সাহস আপনার আপনি রোজা করেননি আপনাকে কাফের বলার কোনো সুযোগ নেই আপনি হজ করেননি আপনাকে কাফের বলা যাবে না রাসূল বলেছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছা করে পাঁচ ওয়াক্ত না এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে অবশ্যই আল্লাহর তারা কাফের হয়ে যাবে নাউযু বিল্লাহ করে এখন এই এক নম্বর নামাজ সম্পর্কে এতই কড়াকড়ি নিয়ম ভাই আল্লাহ কিন্তু কোরআনের কোন জায়গায় নামাজ পড়ার কথা বলে নাই হ্যাঁ নামাজ পড়ার কথা কিন্তু কোরআন হাদিসের কোন জায়গাতে নাই নবুয়তের দশম বছরে খুব মনোযোগ দিয়ে শুনবেন সূরা আসরের তাফসীর হচ্ছে ওয়ামিলুস সালেহা নবুয়তের দশম বছরে আল্লাহ নবীকে নামাজ দিবেন নবুয়তের কয় বছরে দশম পর্যন্ত নবুয়ত নবর তেইশ বছর নবী দুনিয়াতে ছিলেন তখন আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গিয়ে নবীকে নামাজ দিলেন এ নামাজ পাওয়ার পরেও নবী কিন্তু তিন বছর মক্কায় ছিলেন কয় বছর নবী যেখানে দেখে আকিমুস সালাত নামাজ কায়েম করো কিন্তু মক্কা তো নামাজ কায়েম করা যাচ্ছে না নবীকে আল্লাহ আল্লাহকে বলেন আল্লাহ কি করা যায় আল্লাহ বলতেছে যেই দেশের নেতা হবে আবু জেহেল আর ইমাম হবে মোহাম্মদ সেই দেশে নামাজ কায়েম সম্ভব নয় কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন আজকে আমাদের যুবকেরা মেসি নেইমারের ভক্ত কেন হলো এটা শোনার দরকার নেই তোমরা কান খাড়া করে শোনো যুবক আল্লাহ বললেন যেই দেশের নেতা হবে আবু জেহেল ইমাম হবে মোহাম্মদ সেই দেশে নামাজ কায়েম হবে না বর্তমানে বাংলাদেশে নেতা আর ইমামের মধ্যে তফাত আছে না নাই জোরে কেন আছে না নাই আমার মুসল্লি আমার মসজিদের জুমার মুসল্লি কিসের মুসল্লি জুমার নামাজের মুসল্লি পাঁচ অক্ত না জুমার নামাজের মুসল্লি এরা ওই কিস্তি নিছে কিস্তি তো সোমবারে কিস্তি দেওয়া লাগবে কাজ কাম তো নাই বউ বলতেছে সোমবারে কিন্তু কিস্তি দেওয়াই লাগে স্বামী ঢোকায় কাজ কাম নাই জায়গা পাবো কোথায় আল্লাহর কি কাম রোববারে একটা গরু মরছে আমার এলাকায় রোববারে একটা গরু মরছে ওই দুই কিস্তি এলাকায় আলহামদুলিল্লাহ মরলে কি আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ তারা দুইজন আলহামদুলিল্লাহ হয়ে যায় ওই মরা গরু চামড়া খুলিছে মরা গরু কি খুলিছে এখন তো চামড়ার দাম নেই চামড়ার দাম আছে চামড়ার জুতার কথা কয় না চামড়ার ব্যাগের চামড়ার ম্যানি ব্যাগের আপনারা বলেন তো চামড়ার দাম নেই অথচ চামড়ার ব্যাগের দাম আছে চামড়ার জুতার দাম আছে এটা কি আরে আমাদের বাংলাদেশের তিন দিকে যে একটা দেশ ঘিরে আছে সেই দেশের নাম জানে বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যে সকল সরকার ছিল তাদের সময় চামড়ার দাম কম ছিল না বেশি ছিল কথা হক কথাটা জোরে বলবেন অত সবিল হক সূরা আসরের মধ্যে হক কথার কথা আছে না নাই জোরে বলেন দাম কম ছিল না বেশি ছিল তেলের দাম কম ছিল না বেশি ছিল গোস্তের দাম কম ছিল না বেশি ছিল তাহলে চামড়ার জুতার দাম বেশি চামড়ার ব্যাগের দাম বেশি কিন্তু ঈদুল আজহার দিন চামড়ার দাম কম একটাই কারণ ওই ভারতের লক্ষ্য করে দেখলো এই চামড়ার পয়সাগুলো অধিকাংশ কওমি মাদ্রাসায় যায় আর চামড়ার পয়সার যদি কওমি মাদ্রাসায় যায় ওরা আবার মুদির বিরুদ্ধে আন্দোলন করে এই জন্য চামড়ার দাম কমাই দিছে
ভারতে অধিকাংশ গরু বাজান একটু খেয়াল করবেন ওদের দেশের চামড়ার দাম আছে কিন্তু আমার দেশে নাই এটা আন্তর্জাতিকভাবে একটা ইসলাম ধ্বংস করা আল্লাহর কোরআনকে নস্যাৎ করার একটা চক্রান্ত ধরে কোন ঠিক কিনা কিন্তু কোন লাভ আছে কেন লাভ নাই আল্লাহ নিজে বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আরে করোনার মধ্যে যখন প্রাইমারি মাস্টাররা স্কুলে যায় না মাস গেলে বেতন নিয়ে চলে আসে আমার মাদ্রাসার হুজুর কয় হুজুর করোনার সময় তো লেখাপড়া করালো না এরপরেও বেতন পায় কারণ কি আমি কলম বাজান প্রাইমারির দায়িত্ব নিয়েছে সরকার আর হাফিজ মাদ্রাসার দায়িত্ব কোনো সরকার নেয়নি স্বয়ং আল্লাহ নিয়েছে ধরে কোন কথা কে আল্লাহ দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ ওরা আগদম বাগদম শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায় এরা জালিকাল কিতা বলে আরে ভাই ভুতালের মুত্তাকি এই সত্যি শিক্ষা দিয়ে 3 মাস হলো বেতন বাকি আমি একটা হুজুরকে বললাম বেতন বাকি বাদ দেন এ চাকরি না করে এত অটো ভ্যান চালান দিন গেলে 500 টাকা খেল চকচকা টাকা যাবে পাহাড় দিকে তাকায় সজর পানি বের করে বলে হুজুর আল্লাহর কোরআনের মহব্বত সিনার মধ্যে এত বেশি যে বেতন না পাইলো হাসি মুখে আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি ধরে কেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন ওয়া আমিলুস সলিহা নেক আমল বুঝাইতে গিয়া আমি আপনাদের সামনে আলোচনা করতেছি কিন্তু আমার মা বোনদেরকে ওরা থামাবার পারতেছে না আপনারা থেমে গেছেন কিন্তু ওরা থামতেছে না ওখান থেকে হোঠ হোঠ শব্দ সাজাচ্ছে বলে গান ঠিক কিনা তার মানে কি এরা গরু ছাগলের সাথে খারাপ হয়ে গেছে আমি মা বোনদের জন্য বলতেছি মা আপনাদের জন্য 5টা মিনিট ওয়াজ করব একটু কান খাড়া করে শুনেন কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে কতগুলো মেয়ে মানুষ নবীর মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করবে কিন্তু বাড়ির কাছে গিয়ে দেখে দরজাখানা বন্ধ বাড়ির দরজা কি বন্ধ এখন দরজা বন্ধ থাকলে মেয়েরা ফাতেমার সঙ্গে দেখা করে কেমনে তো লক্ষ্য করে দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলা করতেছে একজন মেয়ে বাচ্চাকে ডাক দিলেন বাবু এদিকে আসো তো বাচ্চাটা দৌড়ে গিয়ে বলতেছে আসসালামু আলাইকুম মেয়েরা সবাই চুপ করছে কে খুব ভদ্র তো আমরা ডাক দিলাম বাবু এদিকে আসো তো আর বাবু আমাদের কাছে যে আসসালামু আলাইকুম তখন মেয়েদের মধ্যে একজন বলতেছে তোমার নাম কি বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী সুবহানাল্লাহ আমার নাম হলো হোসাইন ইবনে আলী মেয়েরা বুঝতে পারল এইটাই ফাতেমার সন্তান হোসাইন মেয়েরা হোসাইনকে আদর করতে চাইল হোসাইন তাদের আদর না নিয়ে বললেন আপনারা কি বলবেন বলেন তখন হোসাইন বয়স মাত্র 4 বছর ধরে কোন কয় বছর 4 বছরের বাচ্চা খই ফোটার মতন বলতেছে কি বলবেন বলেন মেয়েরা বলতেছে আমরা তোমার মায়ের সঙ্গে তো দেখা করবার চাই তুমি যদি তোমার মায়ের কাছে গিয়া একটু অনুমতি নিয়ে আসতে পারো সঙ্গে সঙ্গে হোসেন খেলাধুলা বাদ দিয়া খেলাধুলা বাদ দিয়া ওই মেয়েদের কথা মতো মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য রওনা দিলেন সুবহানাল্লাহ যে ঘর ডেঙ্গায় ফাতেমার ঘরে যাওয়া লাগবে কারণ ফাতেমা যেখানে আছে সেটা হলো অন্দর মহল জোরে বলেন কি মহল আল্লাহ কোরআনে বললেন অকরণাত ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা মেয়েদের সম্পর্কে আল্লাহ এই আয়াত একেবারে নাজিল করে বলতেছে মেয়েরা অন্দর মহলে থাকো অন্দর মহল একবার ছাত্র ইমাম গাজ্জালিকে জিজ্ঞেস করলেন অন্দর মহল কি ইমাম গাজ্জালি বললেন অন্দর মহল মানে কবর সমস্ত ছাত্র চমকে বলে কবর অন্দর মহলের সাথে কেমনে তুলনা হয় ইমাম গাজ্জালি বললেন একটা মেয়ে মানুষ মারা গেলে যে সমস্ত পুরুষ মানুষ তার লাশ কবরে নামাতে পারবে কেবলমাত্র তারাই অন্দর মহলে ঢুকতে পারবে অন্য কেউ অন্দর মহলে ঢোকার চান্স নাই এখন আপনারা বলেন তো একটা মেয়ে মানুষ মারা গেলে কোন কোন পুরুষ তার লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে পাইকারি হারে সবাই তাহলে অন্দর মহলে কি পাইকারি হারে সবাই যাবার পারবে ওখানে যাই হট হট করতেছে উনি কি অন্দর মহলের লোক না মনে করে শালি যুবতী হার্ট অ্যাটাক করে মারা গেছে এখন যুবক দুলা ভাই যদি বলে আমার শালিকে আমি কলিজার মতন ভালোবাসি মরেই যখন গেছে লাশটা ধরে কবরে নামাবার চাই আপনার বলেন তো দুলা ভাইয়ের হাতে শালি লাশ দিবেন
তখন এক শোনো হারাম কইনি তো জেতা থাকতে শালি হুন্ডার পদলিয়া কত ঘুরলাম তখন কেউ হারাম করো না আর মরে গেলে লাশ স্পর্শ করা হারাম এই দেশের নাম কি রে বাংলাদেশে জীবিত অবস্থায় হারাম হলো না মরে গেলে হারাম হয় মরে গেলে পাঁচ কাপড় দেয় ধরে কোন কথা ঠিক কি না আমার এলাকার এক মরদ মানুষ তার বউকে ভাই চেয়ারম্যানে দান করে দিয়েছে এই ভোট ওই যার কাছে যাচ্ছে তার হাতটা ধরতে ভাই এদিকে একটা হাতটা দেন হাত ধরে বুকর ঠেকায় বুকর ঠেকায় বলে ভাই ভোটটা একটু দিবেন ভাই এমন ভাবে হাত এমন হয়ে ধরে ওই বেখাই ধরে হাত ছেড়ে দিবে ভোট দেব না এটা লাইয়া সাহেব ভোট দিয়া ভাই চেয়ারম্যান হয়ে গেছে ধরে কোন কি চেয়ারম্যান কথা কয় না তাই ওর স্বামীকে একদিন বললাম তোমার বউ যে হারে ভোট করলো তোমার এই বউটা যখন মরবে তখন তুমি কয় কাপড় দিবা আমি তো জানি রে ভাই পাঁচ কাপড় দেওয়া লাগে তোমার বউ কয়টা দিবে সবাই যা দেয় আমি ওটাই দিব তাহলে তোমার বউকে সবাই দেখলো সবাই স্পর্শ করলো তোমার বউ ভাই ভাই করে সবার হাত ধরে ঘটিল আর সেই বউকে পাঁচ টাকা বলে মরার পরে দিবা জীবিত অবস্থায় দিলা না এমন পর্দা বাংলাদেশে চলে কিন্তু আল্লাহর কোরআনে চলে না হোসেন যেই মাত্র অন্দর মহলে ঢুকতে যাচ্ছে আমার দিকে তাকান চার বছরের বাচ্চা চার বছরের তখন হজরত আলী আল্লাহ কোরআন শরীফ পড়তেছিল এরকম কোরআন পড়তেছে আপনার যখন কোরআন পড়েন সরাসরি যোগাযোগ হবে কার সাথে জোরে বলেন কার সাথে জীবনে কোরআন স্পর্শ করে নাই জীবনে কোরআন এরকম হাত দিয়ে ধরেনি এইরকম নেতা আমার কানে বলতে যে হুজুর কোরআন হাদিস থেকে বাস করবো আজে বাদে কতজন করেন না দেখছেন জীবনে হাত দিয়ে কোরআন সে স্পর্শ করেনি সেই সালার নেতা হাত কয় কোরআন হাদিস থেকে বাস করবে কেরে তুই কোরআন হাদিস কিন্তু দেখছিস তুই কি বলবি তোর বিরুদ্ধে গেলি বলবি এটা আমার বিরুদ্ধে বলতেছে পাগলা কোরআন কি সবাই আমার সঙ্গে বলেন কুল যাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন হয়তো কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে যেই মাত্র হোসেনকে দেখছে যে বাহির থেকে ছেলেটা দৌড়ে এসে মায়ের ঘরের দিকে যায় খফ করে ওরা আটকে দিয়ে থাম হোসেন যেই থামছে এরে কোথায় যাস হোসেন বলছে আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে একটু দেখা করে তো তারা অনুমতি চায় আমার মা যদি ঢুকতে বলে তাহলে দরজা খুলে দেব আলী বলতেছে ওই মেয়েরা তোর মায়ের সঙ্গে দেখা করার অনুমতি চাই তা তোর বর্তমান তোর যে বয়স চলতেছে কয় বছর হোসেন বলে বাবু আব্বা আপনি জানেন আমি তো জানি না চার বছর চার বছর কোন ছেলে দৌড়ে সে মায়ের ঘরে ঢোকা যাবে না দরজা ব্রেক করে মায়ের অনুমতি নেওয়া যাবে কারণ চার বছর ছেলে সব বুঝবে আপনার কোন বোঝে কি বোঝে কথা কোন বোঝে কি বোঝে সব বোঝে মা যদি ঘরের মধ্যে মনে করছে গোটা ঘরে তো আমার পর্দা একটু গায়ের কাপড় ফেলে দিয়ে বসে আছে এমন সময় যদি চার বছরের বাচ্চা ঘরে ঢোকে মা কিন্তু ফোন করছে ঢুকে না এই জন্য হাজার বলতেছে হোসেন মেয়েদের জন্য তোর মায়ের কাছে ঢোকার অনুমতি রাখে তোর অনুমতি দরকার তুই ঢুকবার পারবি কিনা আগে সেই অনুমতি দেন সুবহানাল্লাহ এ মায়েরা শোনেন বাবা যদি মেয়ের কাছে যাইতে চায় মেয়ে যদি বড় হয় মেয়ের অনুমতি ছাড়া বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না ঘরে কোন কথা ঠিক কি না ছেলে যদি বড় হয় মায়ের অনুমতি ছাড়া ছেলে মায়ের ঘরে ঢুকতে পারবে না শুধু একজন ব্যক্তি ঢুকতে কোনো অনুমতি লাগবে না আলী বলছেন হোসেন সেই ব্যক্তি হলাম আমি আমি ঢুকতে কোনো অনুমতি লাগবে না বরং তুই বস আমি তোর মায়ের কাছে যাবার চাই ধরে কারণ সুবহানাল্লাহ হোসেনকে বসে দিয়ে হযরত আলী এবার ফাতেমার কাছে অন্দর মহলের দরজায় যেই মাত্র অন্দর মহলের দরজায় সঙ্গে সঙ্গে
হযরত আলী তাকায় দেখে ঘরের ভিতরে ফাতেমা বাম হাতে এরকম জাতা ঘোরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে বাম হাতে কি ঘুরাই জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে আলী আসমানের দিকে তাকায় বলতেছে আল্লাহ আল্লাহ তুমি আমার ঘরে সম্পদ দেওনি তুমি আমার ঘরে ধন দৌলত দেওনি কিন্তু এমন একজন বিবি পাইছি যে ভাঙা ঘরের মধ্যে থাকার কারণে আমার ঘরটাই যেন জান্নাত হয়ে গেছে জোরে কর সুবহানাল্লাহ এটা কে বলতে পারে আর আমরা ঘরের মধ্যে এসে ঢুকে দেখি জাতা ঘুরেন কোরআন পড়া হিন্দু করে স্টার জলসা জি বাংলা লল 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 কা বাসতেছে জোরে কর কথা ঠিক করে তখন আপনার বলা দরকার আল্লাহ এটা কে দিল আল্লাহ আমার দুনিয়ার জান্নাত কে তো জাহান্নাম বানায় দিয়েছে জোরে কোন কথা ঠিক কিনা আজকে অধিকাংশ বইয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন অধিকাংশ বই যেরকম হাওয়ার কারণে আদমকে জান্নাত থেকে দুনিয়াতে আসা লাগছে এর কি কারণে আমাদের জান্নাত পাওয়া জান্নাত আমরা পাবো না জোরে কোন কথা ঠিক কিনা এখন কি কথা বন্ধ হচ্ছে এখনো বন্ধ হয়নি না একেবারে বন্ধ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আলী দরজায় গিয়ে তাকায় দেখে কি দেখতেছে এ কি দেখতেছে ডান বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআনের কয়েক আয়াত তেলাওয়াত করতেছে সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন রব্বানা পড়েন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার সঙ্গে সঙ্গে ফাতেমা যে আয়াত তেলাওয়াত করলে হযরত আলী সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ কোরআন তেলাওয়াত করা বন্ধ জাতা ঘুরানো বন্ধ কোরআন তেলাওয়াত করা বন্ধ স্বামীর সামনে এসে বলতেছে আসসালামু আলাইকুম আলী বলতেছে চমকে ওঠো ওয়ালাইকুম আসসালাম বইয়ের কথা মনে আছে কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে অন্দর মহলে ঢুকে আলী বলতেছেন ফাতেমা তুমি যাতা ঘুরান বন্ধ করতে পারো কিন্তু আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করলে কেন ফাতেমা বলতেছে স্বামী আমার বাবা আল্লাহর নবী বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না কিন্তু একজন বিবির কাছে স্বামী হলেন আল্লাহর পরেই বউ যদি নফল নামাজ পড়ে শোনেন বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি বউকে ডাকে রহিমা সঙ্গে সঙ্গে নামাজে নামাজ বাদ দে বলে কি গো কি বলে কি জনাব কি স্যার হ্যাঁ নামাজের থেকে উত্তর দেওয়া লাগবে নফল হলে শুধু ফরজ নামাজ যদি নিয়ত করে তখন নামাজ কমপ্লিট করে তাড়াতাড়ি স্বামীর কাছে আসতে হবে কিন্তু নফল সুন্নত যাই থাক এগুলো একটাও চলবে না আগে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে কথা কন না কেবল আপনাদের পক্ষে বাদ হচ্ছে তাও কথা কন না আর আমাদের গুলো যদি বলি রোকেয়া কথা কন কে গো রোকেয়া খাতুন বেগুন লিলু 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 কথা কয় না একবার দুইবারে কথা কয়নি তিনবারে যা কইছে বসা সমস্যা হইছে ভয়ে এত ডাকো কেন আমার কাম না কি কাম বলে কাপড় খাসতেছি তরকারি করতেছি আমার কাম না আল্লাহ ইসলাম বলেছে কোন কাম তোর নাই একটাই কাম স্বামী ডাকা মাত্র স্বামীর কাছে হাজির হওয়া সবার আল্লাহ কোন কাম নাই কিছু কাম নাই ফাতেমা বলতেছে কিসের মাথা ঘুরেন আর কিসের কোরআন তেলাওয়াত আপনি যখন দরজায় দাঁড়াইছেন কি কারণে আলী বলতেছেন ফাতেমা কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন বন্ধ করে তোমার কাছে আসার কারণ হলো হোসাইন যেই বলেছে হোসাইন সঙ্গে সঙ্গে ফাতেমার গোটা দেহ থর থর করে কাঁপতেছে আলী বলেন ফাতেমা তোমার দেহ কাঁপে কেন ফাতেমা বলে স্বামী গো যদি আপনি বলতেন হাসান তাহলে আমার দেহ কাঁপত না কিন্তু যখন হোসেন বলেছেন আমার মনে হয় না জানি হোসেন কিছু বেয়াদবি করেছে কারণ আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা
তোমার দুইটা সন্তান সম্পর্কে আমার কাছে কি ইজ্জত আমার তোমার জানার আছে ফাতেমা বলতেছে বাবা মাঝে মাঝে মন চায় আপনি হাসানকে বেশি ভালোবাসেন না হোসেনকে বেশি ভালোবাসেন একটু মেহেরবানি করে বলেন তো বাবা আমার দুইটা সন্তানের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন আল্লাহ রাসূল বলে ফাতেমা আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার দুইটা চোখের মধ্যে তুমি কোন চোখকে ভালোবাসো ফাতেমা বলতেছে বাবা আমার কাছে দুইটা চোখ সমান আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার কাছে দুইটা চোখ যেমন আমার কাছে হাসান হোসেন হলো তেমন ফাতেমা টপ করে বাবার কাছে বসে বলে বাবা তাহলে আমার দুইটা সন্তান আপনার দুইটা চোখের মতন রাসূল বলেন শুধু চোখের মতন নয় তোমার দুইটা সন্তান হলো আমার চোখের মণি ফাতেমা বলে বাবা তাহলে হাসান হোসেন সম্পর্কে একটু কিছু বলেন আল্লাহ রাসূল বলে ফাতেমা হাসান হলো অবিকল আমি নবীর মতো অবিকল অবিকল আল্লাহ রাসূলের মতন যখন ফাতেমা দেখতেন দুইটা সন্তান খাবার পাচ্ছে না তখন হাসান এসে বলতো মা খাবার দাও খাবার দাও তো মা বলতেছে আজকে এখন নাই বাবা বিকেলে খাবে হাসান বলতো আলহামদুলিল্লাহ খাবার খবর পাচ্ছে তো এখন নয় বিকেলে খাবে কিন্তু হোসেন যখন এসে বলতো মা খাবার দাও ফাতেমা বলতো বাবা এখন তো খাবার নাই কেন নাই কেন নাই ফাতেমা আর কোনো কথাও না বললে হোসেন মারতো দৌড় ফাতেমা একদিন হোসেন পিছনে পিছনে দৌড়ায় কোথায় যাবে গিয়ে দেখে উহুদ পাহাড়ের একটা গুহার মধ্যে হোসেন মাথা নিচু করে বলতে আল্লাহ আমাদের বাড়িতে এত অভাব তুমি কেন দাও আল্লাহ এত অভাব কেন দাও সঙ্গে সঙ্গে কে যেন আসমান থেকে বলতেছে হুসাইন এমন করে কান্দ না যারা আমার আল্লাহর হাল হবে আহলে বাইত হবে এই দুনিয়াতে ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন রাসূল বলতেছেন ফাতেমা হোসেন একটু জেদি হবে না ওর দিকে একটু নজর রাখিস সেদিন থেকে ফাতেমার চিন্তা না জানি কখন কার কি করে বসে আলী বলতেছেন না এ ধরনের ভয়ের কিছু নেই এ ধরনের ভয়ের কিছু নাই তো তাহলে কি করছে হোসেন বলে তোমার অন্দর মহলে ঢুকার চাইছিল আমি বাধা না দিলে তো ঢুকত বাধা দিলাম কারণ বয়স 4 বছর সব সময় ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে ঢোকা যাবে না ওরে ফতোয়া বুঝাই দিলাম অনুমতি নিয়ে ঢুকতে হবে আমার হোসেন কেন আমার কাছে ঢুকতে চায় বলে দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চায় ও ফাতেমা তুমি যদি অনুমতি দাও তাহলে মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে ফাতেমা বলতে স্বামী গো মেয়েরা আমার সঙ্গে দেখা করবে আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে সরল বলে সুবহানাল্লাহ সবাই বললেন না কেন বললেন না কারণ আছে তো না বলার পিছনে কারণ হলো মেয়েরা ফাতেমার সাথে দেখা করবে এখানে আমার কোনো আর্থ নেই তাই না কিন্তু ফাতেমা কি বলতেছেন কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে কারণ মেয়েদের জন্য পর্দার কষ্ট পুরুষকে করা লাগবে ভাই আপনি মনে করতেছেন আমার বউ ব্যাপার হয়ে ঘুরতেছে আমার বউ জাহান্নামে যাবে আমার কোন দোষ নেই খালি মুড়ে দেখে দোষ আছে কি না যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুস তারে আমি মজা দেখাবো খালি মরিয়া দেখে ব্যাপারটা বইয়ের স্বামীর কি হয় গোটা পাড়ার লোক আপনার ভোগ চিনে গো চিনে টান করে কয় পাড়ার মধ্যে আমার 1 নম্বর আমার বইয়ের লেখার স্বাধীন কপি কারো আছে যে যুবক তার বউকে ব্যাপারটা করে মানুষ সামনে ঘুরে বেড়ায় বলো সাকিব খানের মতো লুচ্ছে ধরে ধর কথা ঠিক করে সাকিব খান এ বাংলাদেশের নাম্বার 1 লুচ্ছে কতগুলো যুবক আমার সাকিব খানকে আদর্শ আদর্শ মেসি নেইমার আর সাকিব খান এই শালার লুচ্ছে রে
এমন লুচ্চা লুচ্চা হকের বগলার জামাই হলো একটা হিন্দু মেয়েকে মুসলমানের বিয়ে করিয়ে করুক আবার শুনলাম বুবলি কান্তিছে ওক নাকি একটা দিছে আমার একটা ছোট হালের ছোট মেয়ে কয়দিন আগে পূজা সেরি ছোট বাচ্চার পাঠ করলো ও বলতে যে আমারও পেট বড় করে দিছে একটা সাংবাদিকের লুচ্চার কাছে যায় না রে আর মামুনুল হক বৌলিয়ে ঘুরতেছে রিসোর্টে একজন সাংবাদিক বলে এটা আপনার আসল বউ তোর কাবিন আছে আলেমদের বউ সাথে থাকলে কাবিন তালাশ করিস আর বিয়া ছাড়া বাচ্চার জন্ম দিল আর বাপ পে তার তালাশ আজ পর্যন্ত হচ্ছে না বলে কেন বলে কেন কথা কর না কেন মুসলমান কথা কর খালি কথা না বলার কারণে আজকে 80 টাকার তেল 200 টাকা চলে গল্প মারতেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ না দেশতি যুদ্ধ লাগবে জোরে কথা কথা শিখবেন দেশতি যুদ্ধ লাগবে কারণ পোকা যে হারে ধান খাতে ভাই কেটে বলছে দুধু আমরা মনে করছিলাম 16-17 মন হারে হবে কিন্তু 13 মন 12 মন করা হয় কাটা হলো 4,500 কামলার খরচ আছে না নাই জোরে কেন আছে না নাই এখন বেসপের দেশাগুলোর দাম বেশি যারা কিনা খায় রাখা বেশি দূরে নয় খাদ্যমন্ত্রী আপনাদের পাশেই বাড়ি আমি এই মাসের 2 তারিখে ওনার একেবারে উপরে বাস করছি মানে ওই বলদাহার ওনার বাসার সামনে বাস করছি কি মন্ত্রী আরো ধরে 90% মুসলমানের দেশে কারে মন্ত্রিত্ব দিতে হবে কে মন্ত্রিত্ব নিবে মুসলমান হিসেবে একটু চিন্তা করার দরকার আছে না না আল্লাহর বান্দারা নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন নবীর চারটা মন্ত্রীর নাম বলি একটা মন্ত্রী ধর্ম মন্ত্রী আবু বকর আইন মন্ত্রী হলেন হযরত ওমর খাদ্য মন্ত্রী অর্থ মন্ত্রী হলেন উসমান গনি আর শিক্ষা মন্ত্রী হলেন হযরত আলী জোরে কান সুবহানাল্লাহ আপনার বলেন তো যে চারটা মন্ত্রীর কথা বললাম দপ্তর অনুযায়ী ঠিক আছে না নাই ধর্ম মন্ত্রীকে আবু বকর নামটা খেয়াল করবেন আবু বকর কি মন্ত্রী আইন মন্ত্রী উমর ধরে কর আইন মন্ত্রী অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী ওসমান আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী দেখেন তো এই চারটা মন্ত্রী ঠিক আছে ওই শিক্ষামন্ত্রী দীপমণি আচ্ছা ধর্মমন্ত্রীর নাম কিন্তু একসাথে কেউ কভার করে না আর কাক যে ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছে আল্লাহ ভালো জানে ধরে কর কথা ঠিক এখন এই 90% মুসলমানের দেশে দুর্ভিক্ষ কেন হবে কেন নেতারা কত দাম এক নেতা বলেছে বাংলাদেশ দুর্ভিক্ষ হবে যেই দেশে পাখি উড়ালে পায়খানা করলে পাখি যখন উড়াল তাই পায়খানা করে ওই পায়খানা মাটির পড়ে একটা গাছ হয় হয় কি হয় না তাহলে পাখির পায়খানা যেই দেশে গাছ হয় সেই দেশে কোনদিন দুর্ভিক্ষ হবার নয় যেই দেশের মাটি এত উর্বর সেই দেশে দুর্ভিক্ষ কেন হবে দুর্ভিক্ষ হবে না আমরা সবসময় দোয়া করব আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে ধরে কারণ ঠিক কি না দুই নম্বর আলোচনা চলতেছে সে আমল নিয়ে কামলের মধ্যে এক নম্বর নামাজ নামাজের মধ্যে আমি মা বোনদের পর্দা নিয়ে আলোচনা করতেছি ও মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন হাতে বলতে স্বামী গো মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে আপনারা কষ্ট করে পর্দার ব্যবস্থা করতে পারবেন এ কথা বল না কেন আপনার বউকে আপনি একলা দেখবেন জনগণ দেখবে কেন কথা কেন আপনার বউরে আপনি একলা দেখবেন আলী বলতেছে ফাতেমা শোনো মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে এখানে পর্দার কি দরকার আছে পর্দার কি দরকার ফাতেমা বলতেছে স্বামী গো আপনি জ্ঞানী হতে পারেন জ্ঞানীর রাজা হতে পারেন কিন্তু পর্দার সম্পর্কে আমার চাইতে আপনি কম জানেন কেউ কথা কয় না কারণ মরদ মানুষ যে ঠক দিছে ফাতেমা কি বলতেছে আনা মাদিনা তো এলম আলী ও বাবুহা আমার বাবা বলেছে আমি হচ্ছে এলমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা আপনি জ্ঞানের রাজা হতে পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন আচ্ছা বলেন কোন বউ যদি বলে স্বামী আমার চাইতে কম জানে স্বামী খুশি হবে না রাগ করবে আলী বলতেছে ও ফাতেমা আমার চাইতে পর্দা বিষয়ে তোমার কি জ্ঞান বেশি ফাতেমা বলতেছে স্বামী গো যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমি ফাতেমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চেনেন যে মেয়েরা আমি ফাতেমার সঙ্গে দেখা করবার চাই আপনি কি তাদের চেনেন
সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার কপালে একটা চুমু দিয়ে বলতেছে এই এক ফাতেমা ছাড়া দুনিয়ার অন্য কোন নারীকে আমি চিনি না কেন চিনে না তার এক নম্বর আমল হচ্ছে ইন্নামাল মুমিনুনা আয়াত তোমার স্মরণে আসতেছে না পুরকিত মুমিন যারা হবে রাস্তা চললে তাদের নজর থাকবে কোন দিকে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহি মুমিন যখন রাস্তা চলবে তখন তাদের নজর থাকবে কোন দিকে জোরে বলেন কোন দিকে তাহলে কার বউ কেমন সুন্দর এটা কি বলা যাবে দেখা যাবে এই জন্য আলী বলতেছেন ফাতেমা একমাত্র তোমাকে ছাড়া আমি দুনিয়ার অন্য কাউকে চিনি না ফাতেমা বলতেছে ওগো স্বামী এই জন্যই তো আমি জানি এই জন্যই তো আমি জানি এই জন্যই জানি আপনি দুনিয়ার কোনো মেয়েকে চিনবেন না যে কয়টা মেয়ের আমার সঙ্গে দেখা করতে চায় ওদের মধ্যে কেউ যদি একটা ব্যাপর্দা নারী থাকে সমস্ত নারীরাই তো আর ব্যাপর্দা না যদি কেউ ব্যাপর্দা থাকে ওই পর্দা নিশি মেয়েদের মধ্যে একটা ব্যাপর্দা নারী যদি ফাতেমার চেহারা দেখে ফাতেমার চোখের সাইজ কেমন ফাতেমার মুখের সাইজ কেমন ফাতেমার গায়ের রং কেমন এটা পরপুরুষের কাছে বলতে পারে আর পরপুরুষের কাছে যখন বলবে তখন ঘরের মধ্যে ফাতেমা পর্দা করে লাভ হবে না এই ফাতেমার খবর দুনিয়ার মানুষ জানতে পারবে ধরে কারণ ঠিক কিনা কারণ মা ফাতেমা পর্দাকে এত পছন্দ করে আল্লাহ নবী যখন বললেন ফাতেমা নারীদের জন্য মাত্র চারটা নেক আমল করা লাগবে মা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর সতীত্বের হেফাজত চার নম্বর পর্দা করা ফাতেমা বললেন বাবা এই চারটি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা আল্লাহ নবী বললেন মেয়েদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা করা জোরে কোন কি করা আচ্ছা বেপর্দা নারী যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে না জোরে কোন কি হবে না বেপর্দা নারী যদি রোজা করে রোজা কবুল হবে বেপর্দা নারী স্বামীর খেদমত করলেও জান্নাতে যাওয়ার পারবে না এই জন্য রাসূল বললেন মেয়েদের চারটা আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা আর পুরুষের আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ খুব খেয়াল করবেন নারীদের এক নম্বর আমল কি আমার কথাকে ঠিক মতো আপনারা শুনতে পাচ্ছেন তাহলে হোঁ হাঁ করতেছেন না কেন তখন ফাতেমা এসে রাসূলকে বললেন বাবা আজ থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম আজ থেকে পর্দার মধ্যে ফাতেমা কিন্তু বুখারি পড়েন মুসলিম পড়েন তারপরে যত হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসের কিতাব পড়েন মা ফাতেমা থেকে কোনো হাদিস বর্ণিত হয়েছে একটা হাদিসে পাওয়া যাবে না অথচ মা আয়েশা থেকে হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে অথচ রাসূল আয়েশা সম্পর্কে বলে নাই ফাতেমা সম্পর্কে বলেছেন সাইদাতুন নিসাই আহালিল জান্নাহ সাইদাতুন নিসাই আহালিল জান্নাহ খাতুনুল জান্নাহ ফাতেমা তো যুহরা ধরে কেন সুবহানাল্লাহ আয়েশা কিন্তু হজ করেছে অথচ মা ফাতেমা হজ করে অথচ সেই ফাতেমাকে খাতুনুল জান্নাহ দেওয়ার কারণ একটাই মাত্র কারণ সে কারণটার নাম হলো পর্দা যারা বলেন নাম কি গভীর অগ্রে হযরত আলী জান্নাতুল বাকির মধ্যে ফাতেমাকে দাফন করে আল্লাহকে যখন বলতেছে আল্লাহ আল্লাহ ফাতেমা আমার পর্দা নিশি বিবি ছিল ফাতেমার প্রতি তুমি খুশি হয়ে যাও এই দোয়া করে যেই মাত্র তাকাইছে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায় ফাতেমার কবর আলী যখন কান্দে এমন সময় কে যেন বলতেছে আলী রে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আর ফাতেমার কবর কেউ দেখতে পারবে না আমি আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে তার কবর কেউ পর্দা করে দিলাম সুবহানাল্লাহ বলেন মাইরে আপনাদের ওয়াজ শেষ আর কোনো ওয়াজ আমার মা বন্ধুর জন্য আজকে করবো না কারণ বাপ জানের আমার বসে আছে অধৈর্য হচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ও আমিনুস সালিহা ওটা বসা বন্ধু ওয়াজ তো চলবে অথবা সাবিল হক অথবা সাবিল সবর এই দুইটা সাবজেক্টের উপর ওয়াজ না শুনলে মুসলমান হয়ে মরতে পারবে না মরবেন ঠিকই কিন্তু মুসলমান হয়ে মরা যাবে না ও আমিনুস সালিহা নামাজের ওয়াজ করতে আপনাদের অবস্থা খারাপ কারণ যারা মাগরিব এশা নামাজ পড়েন এর খবর কি যেমন তো নামাজ বলেন হজরত বলবো না হুজুর যে ওয়াজ ধরবো নামাজের বেজার হচ্ছেন আমি একটা কথা কিন্তু হেন্স দিয়েছি নেক আমলের মধ্যে একটা আমল কি এই যে প্রাইমারি চলাবে কে সরকার ধরে কোন প্রাইমারি চলাবে কে আর এই মাদ্রাসা চলাবে কে এখানে কি বললো যে অমুকে কিছু দিছে অমুকে কিছু দিছে অমুকে কিছু দিছে আমার চেয়ারম্যান সাহেব বললো না কথা কন দিছে কি দিছে দিয়া নবীর ঘর হয়েছে মাদ্রাসা হয়েছে
তাও তো নবীর ঘরের কথা কইছে আর আমার এলাকাত বলে হুজুর এই সাইডে যা দেখতেছেন আমার ওই সাইডে যা দেখতেছেন আর বাপের পিছন দিকে আমার ভাই সবই যদি তোমাকে রাখে আল্লাহ তোমাকে আল্লাহর দিক করে গেলে দুই মিনিট হাঁটা লাগবে চলো দেখে আসি ওয়ামিনুস সালিহা নেক আমল কারে কয় দেখেন মসজিদের কাছে নিয়ে যায় বলতেছে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না কিছুই ছিল না আমার চাচা এই দশ শতক আল্লাহ দান করছে আর আমরা টাকা পয়সা দিয়ে মসজিদ করে দিছি ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ আল্লাহ যেই দেশে তোমার কিছু নাই ওর চাচা দান করলে তুমি পাও ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানায় দেয় আল্লাহ বলতেছে ওই দেশ হলো ফেরাউনের বাংলাদেশ ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই ওই দেশে একদম বান্দন ঘর অনুসাতে ভাগ্যুল ঝামর বাজে এই মিথ্যা শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে ধরে বলবো ঠিক কিনা আর জালিকাল কিতাব আল আরাইব হুদাল্লিল মুত্তাকিন যে কোরআনের মধ্যে কোনো ধোকা নাই সন্দেহ নাই গোজামিল নাই সেই কোরআন শিক্ষার জন্য বর্তমান সরকার একটা টাকাও বাজেট করে না তাহলে কি বুঝতেছেন এই আপনারা বলেন তাহলে কি বুঝতেছেন এই মাদ্রাসাগুলো কে চালাবে সরকার না আপনারা জনগণ আল্লাহর পক্ষ থেকে যারা এই জান্নাতের বাগানে জায়গা পাবে সবাই না ওই গায়ের সাইডে যারা আছে তারা না মুরগির টলে যে কয়টা ডিম থাকে ওই ডিমেরই বাচ্চা হয় ওই ডিমেরই বাচ্চা হয় দিশে ডিম বারোটা বাচ্চা হতো নয়টা কিন্তু বারোটা দিলাম নয়টার বাচ্চা হলো আর তিনটার হলো না কেন এক বুদ্ধিজীবী বলতেছে ওই নয়টা মুরগির বুকের তলে ছিল বলে বাচ্চা হচ্ছে আর তিনটা খালি সাইড মারছে তিনটা খালি সাইড মারছে বাচ্চা হবি না ভেজা খাওয়া যাবে না সিদ্ধ হবি না ওই পচিয়ে গেছে যেরকম কথা ঠিক কি না এই সামিরের তলে যারা আছেন আপনারাই হলেন ইমানওয়ালা আল্লাহওয়ালা বান্দা সুবহানাল্লাহ জোরে কর না কেন টেকা দেওয়ার ভয়ে আর যারা সাইড মারতেছে ওরা কাজে ডিম ওরা শুনলে ঠিকই কাম হবে না এই সৌহদ্দির মধ্যে যারা আছে আমি তাদের কাছে বলবো এই কোরআনকে পৃথিবীর বুকে বাংলার জমে টিকায় রাখতে গেলে কোরআনের মাদ্রাসার দিকে আমাদের নজর দেওয়ার দরকার আছে না নাই দরকার আছে না নাই ভাইরে অসুস্থ মানুষ অসুস্থ এটা মিথ্যা কথা না অসুস্থ মানুষ তারপর আমি এসেছি কারণ এই মহাদেবপুর এই নদায় আমার অসংখ্য মাফে ডাক্তার বলেছে হুজুর আপাতত মাছ বন্ধ করে দেন কারণ রক্তের যে পানির পরিমাণ সেটা এত কমে গেছে যার গোটা দেহ ঘাও হয়ে গেছে কথা বলতে বলতে জড়তা আসতেছে অসুস্থ মানুষ তারপরও আমি এসেছি কারণ পরের মহাবীর আসলে এই মহাবীর আবার ধরবে হুজুর আমাকে একটা বার দেখে আসেন মানুষ তো বলতে পারবো কারণ বক্তা হওয়ার পরে যে কি বিপদে পড়ছি এরা খালি তো আমাকে শোভাটা হয়ে হুজুর মরুক রে সবাই ধর করে আমাকে শোভাটা হয়ে মরুক আমাকে শোভার আগে যেন আগ্রাল না আসে কথাটা বুঝলেন না এটা কিন্তু অভিশপ্ত জীবন বক্তাকে জন্য ও আজ একই মাহফিলে বহুদিন আমি দেখছি আমার মাহফিলে লোক খালি বাড়ে বাড়ে কি বাড়ে না আজকে দুই একটা লোক উঠে যাচ্ছে কারণ কি অসুস্থ মানুষ কথা ঠিক মতো টাঙতে বলতে পারতেছি না ওরা বলতেছে বলতে সে ঠিকই আছে কিন্তু আসতে ঠিক হচ্ছে না আরে অসুস্থ রে পাগল আমি যে দেশে দুটো মিনিট কথা বলবো সে শক্তি তোমার নাই আমাকে আল্লাহ বলাচ্ছে রাসুল থেকে আমি বলতেছি অতাও সবের হক অতাও সবের সবর এই দুইটা বিষয়ের উপরে আমি কিছু কথা বলব কিন্তু আপনাকে ওটাও দেখে আমার তো ভয় লাগে গেল কারণ মাদ্রাসার উন্নয়ন করবে মাহফিল গরু জব করে আপনাকে জেহারে বোতলাপ খিলালো আমি তো মনে করলাম এটা কি খিলাচ্ছে হোটেল নাকি রে চেয়ারম্যান সাহেব বলতেছে না ফিরি খাওয়া তো ফিরি খাওয়ানোর কিন্তু ঠেলা আছে শেখ সাদির রহমতুল্লাহ এক হোটেল দেখবার গিয়ে দেয় দেখে মানুষ খেয়ে ঢুকতেছে কিন্তু বার হয় না শেখ সাদির চিন্তায় পড়ে গেল কত বড় হোটেল যে খালি সমানে ঢোকে বার হয় না কেন পরে কাছে যায় দেখে লেখা আছে এই হোটেলে যে যা পারেন খান এক টাকাও দেওয়া লাগবে না শেখ সাদির হাসতেছে মাশাআল্লাহ তাই তো লোক সমানে ঢুকতেছে কিন্তু বার হয় না তো উনি আর ওখানে থাকলেন না উনি হোটেল ঘুরে আরেক দরজা যায় দেখে ওখানে লেখা আছে পিটন খাওয়ার দরজা ধরে কোন কি খাওয়ার দরজা পিছন খাওয়ার দরজা যেই লোকগুলো ঢুকতেছে ওরা পিটন খাওয়ার দরজা কেউ দেখে খালি ফ্রি খাওয়ার দরজা দেখে সমানে ঢুকে বাইক চটাই খাচ্ছে গোস্ত মাছ যা পাচ্ছে সমানে খাচ্ছে কিন্তু খাওয়ার পরে বের হওয়ার দরজা একটা দারোয়ান খাওয়া আছে দারোয়ান বার হওয়ার সময় আর এরকম ঘাট ধরে এক চড় ভিন্ন লাগে ঘুরতে 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 যা খাইছে সব ভূমি করে শেখ সাজি কইলো লাভ কি হলো পেট ভরে খাইলো সর খায় বমি করলো লাড্ডা কি হলো লাড্ডা মার খাওয়া হলো আল্লাহর নবী শেখ সাজি একবার ফিরে খাওয়ার দরজা একবার ফিরে খাওয়ার দরজা
এই দুই দরজা দেখতে দেখতে এক সময় তার পেটে ক্ষুধা লাগছে পেটে কি লাগছে ক্ষুধা লাগছে এবার ফিরে খাওয়া দরজা দিয়ে ঢুকতেছে আর মনে মনে ভাবতেছে আমি একলা ঢুকবো না আমার সঙ্গে আমার নবীকে নিয়ে ঢুকবো আচ্ছা তুমি শেখ সাদী তোমার কত আগে নবী চলে গেছে তুমি সেই নবীরে কোথায় পাবা শেখ সাদী বলতেছে আমি খাওয়ার আগে খুদাকে তিন ভাগ করব কয় ভাগ এক ভাগ খাদ্য খামো এক ভাগ পানি পান করবো আর এক ভাগ ফাঁকা থামো যতই দারোয়ান চড় মারো যতই দারোয়ান চড় মারো চড়ের ঘুরু নিতে হয়তো ফাঁকা জায়গা পুরো হবে বমি হবে এই নিয়োগে শেখ সাদী হোটেলের মধ্যে ঢুকে দেখে মাছ গোস্ত সবই চলে আইছে মুখের সামনে শেখ সাজি দেখতেছে কোনো দস্তরখানার ব্যবস্থা নাই ও নিজে এই রুমাল দিয়ে এরকম দস্তরখানা বানায় আল্লাহুম্মা বারিক লানা ফিমা রযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহ আল্লাহ বরকাতিল্লাহ বলে ডান দিক থেকে শুরু করছে ছোট গাছ কম করে খাওয়া খাওয়া যখন কমপ্লিট হয়েছে পিঠো খাওয়ার দরজার দিকে শেখ সাজি যাচ্ছে এমন সময় হোটেলের এক বয় এসে হাত ধরে বলতে হুজুর আপনি কোথায় যান বলে দরজাই তো দুটো একটা ফিরে খাওয়া ঢোকা আর একটা বার হওয়া পিঠো খাওয়া তাহলে না হুজুর আর একটা দরজা আছে সেই দরজা হলো পুরস্কারের দরজা সেই দরজা হলো পুরস্কারের দরজা এখন পর্যন্ত সেই দরজা কেউ যাওয়ার পারেনি আপনি প্রথম চলেন মালিক শেখ সাদী দেখে দরজা হোটেলের মালিক দুই চোখ দেখালে দর দর করে পানি পড়তেছে চেয়ার ছেড়ে এসে বুকের মধ্যে নিয়ে বলতেছে ও গো আল্লাহর ওলি আপনি কে গো আপনি কে আজ কয়েকদিন হয় দেখতেছি শত শত মানুষ খাচ্ছে কিন্তু নবীর উম্মত একটাও না নবীর সুন্নাত কেউ আমল করে না কাফের বেঈমানের চরিত্র অনুযায়ী সমানে খায় ফিরি খাওয়া দেখে করে লল্লি পর্যন্ত খাচ্ছে আপনাকেই প্রথম দেখলাম আপনি খাবার বসে নবীকে ভুলে যান নাই আমার নবীর সে নেক আমলটা আপনি আমল করেছেন আপনি যদি পিটন খাওয়ান আপনার জন্য 1000 সোনার আশাবি পুরস্কার সুবহানাল্লাহ আজকে কোরআনের মাহফিলে যারা এসেছে এক দরজা দিয়ে ঢুকলাম জান্নাতের বাগানে আর এক দরজা দিয়ে ঢুকবো জান্নাতের ভিতরে আমরা দুইটা দরজা দেখতে পাই কিন্তু যদি এখান থেকে খালি খালি আমরা ফেরত যাই তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে অবশ্যই ধরবে ধরে কোন কথা ঠিক কি না আমি আয়াতে কারিমা বললাম শয়তান কারিমার অর্থ হলো মৃত্যু যখন তোমাদের সামনে আসবে এসে বলবে আর তোমার সময় নাই তখন আপনি কি বলবেন ওয়ানফিকু মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি হাতাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করি সবচাইতে বড় নেক আমল শুনেন নেক আমল না শুনেন ও আমিল সলিহা নেক আমল না শুনেন কি জানেন সবচাইতে বড় নেক আমল হলো আমার যা আছে সেখান থেকে আল্লাহকে কিছু দেওয়া